হাই বন্ধুরা, আজকের আমি রেসিপি করে দেখাবো লোটে লোটে মাই দিয়ে শুক্তো। লোটে মাই দিয়ে শুক্তো কি, প্রথম থেকে শেষ প্রথম দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লোটে মাছের শুক্তো কিভাবে আমি বানাচ্ছি। গ্যাসটাকে অন করলাম, কড়াইটা গরম হতে দিলাম। গরম হয়ে গেছে লোটে মাছের, লোটে মাই দিয়ে শুক্তো করার জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য, দেখেন লোটে মাই দিয়ে শুক্তো করার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেজপাতা দিয়ে দেবো তেলেতে, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নেব। এখন পেঁয়াজ কুচিটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেটা দিয়ে দেবো। প্রথম আছে দিয়ে শুক্তো করার জন্য আমি প্রথমে উচ্ছেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচির ওপরে, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা রাখা আলুর কুচি এবং আলু মূলোর কুচি দিয়ে দেবো শুক্তো উচ্ছের সাথে। আবার নেড়ে চেড়ে নেব, একসাথে সবগুলো লাল লাল করে ভাজার জন্য অপেক্ষা করবো। এখানে লোটে মাছ দিয়ে শুক্তো করার জন্য আমার আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু আর মূলোটা একসাথে দিয়ে ভেজেছিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি হিসেবে পুঁই শাকটা দিয়ে দেবো লোটে মাছের শুক্তোর জন্য, এই পুঁই শাকটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে দেখেন আমি পুঁই শাকের ওপরে সবজিটার ওপরে আমি লবণ দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি খানিক খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। পুঁই শাকটা যাতে সেদ্ধ হয় আমি চাপা দেবো খানিকক্ষণের জন্য, দিয়ে আমি এবার ঢাকাটা খুলে নেবো। এখন হালকা হালকা রস বার হয়েছে নুন দিয়ে চাপা দেওয়ার পর, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নেওয়ার পর আমার আদা রসুন, আদা রসুন আর লঙ্কার পেস্ট আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আমি মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নেবো। আমি আগেই নুন দিয়েছিলাম, এবার আমি হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি লোটার লোটে মাছটা দিয়ে দেবো। লোটে মাছে দিয়ে শুক্তো লোটে মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে চাড়তে থাকবো। দেখেন এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেবো, নিয়ে চাপা দিয়ে দেবো। দেখেন আমার লোচে মাছের দিয়ে শুক্তোটা হালকা হালকা হয়ে এসেছে, ঢাকাটা আমি এবার খুলে নেবো। দেখেন রসটা মরে গিয়েছে, পুরো গায়ে গায়ে হয়ে গেছে। এখন লাস্টে আমি একটু সামান্য চিনি ব্যবহার করবো, লোচে মাছের দিয়ে শুক্তোর জন্য আমি সামান্য চিনি ব্যবহার করবো। দাবার নেড়ে চেড়ে নেবো, দেখেন লোটে মাছ দিয়ে শুক্তোটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। দেখেন লোটে মাছের শুক্তো
আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব খেতে খুব সুন্দর লাগবে। যদি ভালো লেগে থাকে লোটে মাছ দিয়ে শুক্ত, একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। লোটে মাছের দিয়ে শুক্ত।